নমস্কার, আমি পার্থপ্রতিম রায়, প্রাক্তন সাংসদ, মুখপাত্র রাজ্য তৃণমূল কংগ্রেস। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ির অদূরে জনসভায় বক্তব্য রাখ। তার আগে আমরা দেখলাম তিনি অসমে হাতির পিঠে বিনোদন যাত্রা করছেন। আমাদের বক্তব্য, তিনি বাংলায় এর আগেও তিনটি সভা করলেন, আজকে উত্তরবঙ্গ শিলিগুড়িতে করছেন, বাংলার মানুষের স্বার্থে তিনি কি কর্মসূচি গ্রহণ করছেন, বাংলার বরাদ্দ 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, আবাস যোজনার টাকা আটকে রেখেছেন, চা বাগিচাগুলোর অবস্থা হতশ্রী, যে চা বাগিচা অধিগ্রহণ করার কথা ছিল আপনারা করেননি, বিজেপি করেনি, কেন্দ্রীয় সরকার করেনি, রাজবংশী কামতাপুরি ভাষা কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দেওয়ার কথা ছিল সেটাও হয়, নারায়ণী সেনা দেওয়ার কথা ছিল সেটাও কেন্দ্রীয় সরকার করেনি, জমিদারি কায়দায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আপনি হাতির পিঠে ভ্রমণ করছেন, বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না, বাংলার মানুষ এর সমুচিত জবাব দেবে এবারের লোকসভা নির্বাচনে।